আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সেবা সংস্থা ট্যালেন্ট সার্চ পরীক্ষার সফল কৃতীদের সংবর্ধনা নিউ ব্যারাকপুরে। প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষা সেবা সংস্থার পক্ষ থেকে ট্যালেন্ট সার্চ পরীক্ষা নেওয়া হয়েছিল 1 অক্টোবর। সতীন সেননগরের উচ্চ বিদ্যালয় নিউ ব্যারাকপুর, বিভিন্ন স্কুল এবং লেলিনগর শিক্ষানিকেতনের হাইস্কুলে মোট 7টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন মেধা বিকাশ পরীক্ষা। ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 15 অক্টোবর সাফল্যের সঙ্গে কর্মসূচি সমাপ্ত হয়। রবিবার সকালে পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানটি হয় লেলিনগড়ের শিক্ষানিকেতনে। হাইস্কুলে সকাল 11টা থেকে বিদ্যালয়ে ডক্টর এপিজি আব্দুল কালাম অডিটোরিয়ামে এনসার্চ এক্সিবিশন 2023-এর প্রথম হয়েছে নিউ ব্যারাকপুর কলোনির বয়েজ হাইস্কুলের 10ম শ্রেণীর ছাত্র মৌসুম করান, দ্বিতীয় হয়েছে কলোনি বয়েজ হাইস্কুলের 10ম শ্রেণীর ছাত্র ধ্রুব মজুমদার এবং তৃতীয় হয়েছে কলোনি বয়েজ হাইস্কুলের 10ম শ্রেণীর ছাত্র অভিজিৎ পাল। মেধা বিকাশ সাফল্যে কৃতি পরীক্ষার্থীদের মেডেল, প্রশংসাপত্র ও স্মারকলিপি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন লেলিনগড় শিক্ষানিকেতনের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় এবং পার্শ্ববর্তী সতীন সেননগর হাইস্কুলের বিদ্যালয়ের সহ শিক্ষকরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বিশ্বাস বলছি, প্রতি বছরে না এবছর আমরা এএসএস টেরাস ট্যালেন্সার এক্সামিনেশন 2023 এটা নিয়েছি। প্রতি বছরে না এবার আমাদের তৃতীয় বছর হলো। গত 1 অক্টোবর এই পরীক্ষাটা আমরা সতীন সেননগর হাইস্কুলে নিয়েছিলাম। আজ তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান লেলিনগড় শিক্ষানিকেতন হাইস্কুলে। প্রতি বছরে না প্রত্যেকটা স্কুল নিউ ব্যারাকপুর 7টি স্কুল আমাদের সঙ্গে পার্টিসিপেট করে, আমাদের এই পরীক্ষায় আসে। আজ তারা এসেছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবং ফলাফল ঘোষণা হচ্ছে এখানে। লেলিনগড় স্কুলের প্রধান শিক্ষক আছেন, এছাড়াও সতীন সেননগর স্কুলের জ্যোতির্ময় স্যার আছেন এবং বিভিন্ন আরও বিশিষ্ট সমাজসেবীগণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবছর প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে বয়েজ স্কুল থেকেই, তারপরে লেলিনগড় আছে, প্রত্যেক স্কুল থেকেই হয়েছে। তো প্রত্যেককে জানাই, যে সমস্ত পরীক্ষার্থী আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল, প্রত্যেককে জানাই শিক্ষাসেবা সংস্থার প্রত্যেকটি সদস্য বিন্দুর তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তারা যাতে প্রতি বছর এই পরীক্ষাটা দিতে আরও উদ্বিগ্ন হয় এবং তারা পরীক্ষাটা দিতে আগ্রহী হয়, সেই চেষ্টা আমরা করছি। আমরা চেষ্টা করব এই পরীক্ষাটা একটি খুব ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সবাইকে আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।